আপনারা গুম করতে আসছেন, আপনার আইডি কার্ড দেখেন আগে, পুলিশের লোক কিনা আইডি কার্ড শো করেন আগে, না আইডি কার্ড শো করেন, ওকে ছাড়েন, ওকে ছাড়েন, আপনি চলে যাচ্ছেন, আপনার আইডি কার্ড বের করেন, চলে যাচ্ছেন, আইডি কার্ড বের করেন, আপনার নিয়ে যান, নিয়ে যান পুলিশের পরিচয় আমি জানি, ওনার পুলিশ কিনা, ওনার গাড়ি সহ আমাদেরকে তুলে নিয়ে যেতে চাইছে, গাড়ি সহ আমাদের ড্রাইভারকে নামিয়ে তুলে নিয়ে যেতে চাইছিল। আপনারা সবাই লাইভটি ছড়িয়ে সবাইকে জানিয়ে দেন যেখানে আমাদের গুম করতেছে চুরি। প্রথমে আমি ধন্যবাদ জানাই যে আমার লাইভ দেখে আপনারা ওখানে গিয়েছিলেন। মূল ঘটনা ছিল আমরা গুলশানে আমাদের এক সিনিয়র আইনজীবী, যিনি আমার পাসপোর্ট নিয়েও আদালতে ভোগ করেছিলেন, মহসিন রশিদ অ্যাডভোকেট, তার চেম্বারে গিয়েছিলাম যে আমাদের সার্বিক পরিস্থিতিতে আমরা মামলাগুলোকে কীভাবে আইনগতভাবে ফেস করতে পারি। সেখান থেকে উবারে আমি আসলে এই ওখান থেকে একটা উবার কল করে আসি, তো এই পেছনে একটি গাড়ি ফলো করতেছিল, তো আমরা ভাবছিলাম হয়তো কাছাকাছি গাড়ি আসতেছিল। পরে আমি একটু মোবাইলে নেটে আপডেট খবর দেখতেছিলাম, তো এর মধ্যে দেখলাম যে আমরা যে ড্রাইভারকে নিয়ে আসছি ওই ড্রাইভার খালি ফোনে কথা বলছেন যে আমরা এই জায়গায় আছি, আসতেছি, হ্যাঁ আপনি অমুক জায়গায় থাকেন। আমি ভাবছিলাম হয়তো ওনার মালিকের সাথে হয়তো কথাবার্তা বলছে, কিন্তু পরবর্তীতে একটু জ্যাম, পরে দেখলাম গাড়ি এসে থামলো এবং উনি ওই লোকটার সাথে কথা বলতে নিচে নেমে গেলেন। পরে আমরা শুনতেছিলাম ওই লোকটি বলতেছিল যে আপনি চলে যান, আমরা গাড়ি চালাই নিয়ে যাবো, আমরা নূরকে নিতে আসছি। তখন যেহেতু তাদের হাতে পোশাক টোশাক ছিল না, তো তখনই আমি একটু সতর্ক হয়েছিলাম এবং আমার বিষয়টা মাথায় আছে। তো যখন বুঝতে পারলাম যে তারা ড্রাইভারকে নামিয়ে আমাকে তুলে নিয়ে যেতে চাচ্ছিল এবং গাড়িটা জ্যামে দাঁড়িয়ে রয়েছিল, তখনই আমরা তারা গেটের আমাদেরকে যে দাঁড়িয়েছিল ওখানে তাদেরকে ধাক্কা মেরে আমরা চিল্লানি দিয়েছি যে আমি বিপিনও আমাকে গুম করার জন্য তারা চেষ্টা করছে, যে আশপাশের মানুষকে জানানোর জন্য। তখন আমরা এই যে আরএফএল আপনার প্রাণ আরএফএলের বোধহয় ডেইলি শপিং যেটি উত্তর বাড্ডা থানা রোড সংলগ্ন যে আপনার প্রিমিয়ার বিল্ডিংয়ের অপর সাইডের বিল্ডিংয়ে পপুলার অপর সাইডে সেখানে আমরা ঢুকি। পরে আমরা দেখি যে ডিবির পোশাক পরিহিত লোকজন আসছিল।